বঙ্গবাসীকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে সদা তৎপর দিদি। উত্তর চব্বিশ পরগনার ২২টির মধ্যে ২১টি ব্লক আর্সেনিক আক্রান্ত এলাকা। এলাকাবাসীকে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ৪টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর জন্য প্রায় ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এভাবেই দিদির সহায়তায় রাজ্যবাসীর জীবন হয়ে উঠবে সুস্থ ও সুন্দর।